অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এই তুই নেছি দেখো না, কই দেখি দেখি কাঠগুলো কেমন আছে দেখতে হবে না। ওই খালি ফাঁকি মারার চেষ্টা, আগে আমি দেখব। পড়ি বলো, বলছি কি রণদা ইনভিটেশনের কার্ডগুলো দিতে বেরোচ্ছে, কিন্তু ও আমাকে ডাকছে, তাই না? পড়ি দাঁড়াও, তুমি তো আমার পুরো কথাটা শুনলেই না। বলছি তুমি তো সবসময় যাও, মানে রণদা বেরোলেই তুমি রণদাকে একটু এগিয়ে দিতে যাও, আর যদি তোমার বদলে আমি যাই। কেন যাই না গো, প্লিজ। তুমি নিশ্চয় কারণটা বুঝতে পারছো আমি কেন বলছি। থামি থামি, তুমি ঠিক বলেছো। এই থামি, আগে দেখবে, তুমি দেখো তো এই নাড়ুকে দিয়ে না আরো কাজ করাতে হবে। এদিকে তুই শোন, এই জায়গাটা আর একটু ভালো করে পরিষ্কার করবে, হ্যাঁ? আর টপগুলোকে আমি বুঝতে পেরেছি, তুমি একা যাবে, তাই তো? এই পরি পরি রানী। হ্যাঁ বলো। দাদা ডাকছে, যাবে তো? হ্যাঁ যাবো তো। কোথায় গেল মেয়েটা, এত করে ডাকছি শুনতে পাচ্ছে না। রণদা কি হয়েছে, তোমার কিছু লাগবে? না পরি কোথায় গেছে রানী? দেখো রণব, পরীর তো সামনে বিয়ে, নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে। তা তোমার যা লাগবে তুমি রানীকেও তো বলতে পারো, মানে ও তো তোমার কাজ করে দিতে পারে নাকি? না কাকিমা, তেমন কিছু না। বা আসলে আমি যখন বাইরে যাই তখন পরীর মুখটা দেখে যাই, আর ওর মুখ দেখে গেলে আমার আমার কাজ ভালো হয়, এটাই আমার বিশ্বাস। ওকে দেখে না গেলে আমার মনটা কেমন কেমন করতে থাকে। রণ আমি বুঝতে পারছি, কিন্তু পরীর তো দুদিন পরে বিয়ে হয়ে যাবে, ও শ্বশুর বাড়ি চলে যাবে, মানে তোমাকে তো এই অভ্যাসটা মানে পরিবর্তন করতে হবে না, তখন তো তোমাকে অন্য কারোর মুখ দেখেই যেতে হবে যে তোমার খুব কাছে। হ্যাঁ তাই বলছি, তা অভ্যাসটা এখন থেকেই শুরু করে দাও না।